যে কোনো মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে বাংলাদেশের নাগরিকরা জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস, পুলিশ বা অ্যাম্বুলেন্সের সেবা পাবেন। 999 সার্ভিসের প্রশিক্ষিত এজেন্টরা জরুরি মুহূর্তে আপনার প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিস, পুলিশ বা অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করিয়ে দিবেন। নির্যাতনের শিকার নারী ও শিশু প্রত্যন্ত অঞ্চলসহ দেশের যে কোনো স্থান থেকে উল্লেখিত নম্বরের হেল্পলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবার বা অন্যান্য সকল প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও দেশের বিরাজমান সেবা ও সহায়তা সম্পর্কে জানতে পারবেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাল্যবিবাহ বন্ধ, যৌন হয়রানি প্রতিরোধ, নির্যাতনের শিকার নারী ও শিশুকে উদ্ধারের ক্ষেত্রে এ হেল্পলাইন কার্যকরী ভূমিকা পালন করবে। দুর্নীতি ও অনিয়মের তথ্য সরাসরি জানাতে চালু হলো দুর্নীতি দমন কমিশনের হটলাইন 106। বিনা খরচে এবং যে কোনো মোবাইল বা টেলিফোন থেকে এই নাম্বারে কল করে দুদককে দুর্নীতির তথ্য, অভিযোগ জানানো যাবে। অফিস চলাকালীন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই নাম্বারে ফ্রি কল করে দুর্নীতির তথ্য জানানো যাবে। বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান দিতে হেল্পলাইনের ব্যবস্থা করেছে। এখন থেকে 105 হেল্পলাইনে কল করে এনআইডি সংশোধন, হারানো এবং এনআইডি তোলাসহ সব ধরনের সমাধান পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রোগ্রাম কর্তৃক একটি কল সেন্টার চালু করা হয়েছে, যার কল রেট 60 পয়সা প্রতি মিনিট। বিভিন্ন সামাজিক সমস্যা, বাল্যবিবাহ, যৌতুক, ইফটিজিং, নারীর নির্যাতন, মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সেবন, জুয়া, সংঘর্ষ, সংঘাত ইত্যাদি প্রতিকারের জন্য অনুরোধ, জরুরি ও দুর্যোগকালীন সাহায্যের জন্য অনুরোধ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সংস্কারের জন্য অনুরোধ, এরূপ বিবিধ নাগরিক সেবা প্রাপ্তির বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। স্বাস্থ্য বাতায়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত একটি সেবা। এই স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন 1623। এ কল করে আপনি স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এই হেল্পলাইন দিনরাত 24 ঘন্টা আপনার সেবায় নিয়োজিত। এছাড়া স্বাস্থ্য বাতায়ন থেকে আপনি সরকারি হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্য সেবার বিষয়ক অন্যান্য যে কোনো তথ্য এবং ফোন নাম্বার পেতে পারেন। সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা এবং হাসপাতাল বিষয়ক আপনার যে কোনো অভিযোগ কিংবা পরামর্শ থাকলেও এই নাম্বারে জানাতে পারেন। এই অভিযোগ যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে এবং আপনাকেও জানিয়ে দেওয়া হবে আপনার অভিযোগের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। 1623-এ ডায়াল করার পর আপনার স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে শূন্য চাপুন। আপনি যদি আপনার নিকটস্থ সরকারি হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ক যে কোনো কিছু জানতে চান তাহলে 1 চাপুন। আপনি যদি সরকারি, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে কোনো অভিযোগ জানাতে চান তাহলে 2 চাপুন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বাতায়ন সেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে 3 চাপুন। স্বাস্থ্য বাতায়ন সম্পর্কিত যে কোনো পরামর্শ অথবা অভিযোগ জানাতে 4 চাপুন। মনে রাখবেন, স্বাস্থ্য বাতায়ন কোনো বাণিজ্যিক সেবা নয় এবং এটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যে মোবাইল স্বাস্থ্যসেবা। এতে ফোন করতে প্রতি মিনিট 2.37 টাকা চার্জ ব্যাটসহ ও 10 সেকেন্ড পালস প্রযোজ্য। কৃষি উন্নয়নে বিভিন্ন সেবা দিতে চালু হয়েছে কৃষি কল সেন্টার। কৃষি বিষয়ক সকল পরামর্শ সেবা দিচ্ছে এই কল সেন্টার। সরকারিভাবে এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম জায়গা করে নিয়েছে। এই কল সেন্টারের নম্বর হচ্ছে 1623। যে কেউ তার মোবাইল বা টেলিফোন নম্বর থেকে 1623 নম্বরে ফোন দিলেই অপর প্রান্ত থেকে জানতে চাওয়া হবে কৃষি, মৎস্য বা প্রাণী কোন বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। নির্দিষ্ট তথ্যের জন্য নির্দিষ্ট নম্বরে প্রেস করতে হবে। এরপর অপর প্রান্ত থেকে সমস্যার কথা শুনে প্রয়োজনীয় তথ্য সেবা দেওয়া হবে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এ সেবা প্রদান করা হয়। নাগরিকদের আইনি সহায়তা দিতে চালু হয়েছে জাতীয় হেল্পলাইন 1630 নম্বরে ফোন করে যে কোনো নাগরিক বিনামূল্যে আইনি সহায়তা নিতে পারবেন।
আপনার ইউনিয়নের সকল তথ্য জানতে কল করুন ইউনিয়ন সহায়তামূলক কল সেন্টার 16256 নম্বরে। BTCL কল সেন্টার 16420 16108 মানবাধিকার সহায়ক কল সেন্টার। মানবাধিকার বিঘ্নিত হলে কল করুন এই নম্বরে। শিশু সহায়তামূলক কল সেন্টার, চারপাশে শিশুদের যে কোনো সমস্যা হলে বিনামূল্যে কল করে সেবা নিতে পারবেন এই নাম্বার থেকে 1098। কল করার সময় কিছু বিষয় খেয়াল রাখা আবশ্যক। ঠিকানা প্রদান, জরুরি সেবা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য হল সাহায্য প্রার্থীর লোকেশন বা ঠিকানা জানানো। অপারেটরকে যতটা সম্ভব আপনার সঠিক স্থান বলুন, এক্ষেত্রে জেলা বা উপজেলার নামও বলতে হতে পারে। আপনার সঠিক অবস্থান জানা না থাকলে পার্শ্ববর্তী বড় রাস্তা, বাজার, হাইওয়ের নাম বলতে পারেন। ধৈর্যশীল থাকা, কলের সময় শান্ত থাকুন এবং আপনার সমস্যার বিস্তারিত তুলে ধরুন। অনেক সময় দেখা যায় নাগরিক তার সমস্যার কথা বলতে গিয়ে বাবা আবেগে আক্রান্ত হয়ে অপ্রয়োজনীয় কথা বলে থাকেন, এমনটা করা উচিত নয়। এর ফলে অপারেটর মূল সমস্যাটা ধরতে ও প্রকৃত সাহায্য করতে অসুবিধায় হয়। মনে রাখবেন, আপনি যত শান্ত থাকবেন আপনি তত বিশদভাবে আপনার ঘটনার বর্ণনা দিতে পারবেন এবং অপারেটরও আপনাকে তত ভালোভাবে সেবা প্রদান করতে পারবে। আপনার জরুরি পরিস্থিতি ব্যাখ্যা করুন। জরুরি পরিস্থিতি ব্যাখ্যার সময় কয়েকটি বিষয় সতর্কতার সাথে তথ্য দিন। আপনি নিজে নাকি আপনার কাছের কেউ সমস্যা পড়েছে, কি হলো, আপনার কোন ধরনের জরুরি সেবা প্রয়োজন, অ্যাম্বুলেন্স, পুলিশ নাকি অন্য কোনো সেবা। কেউ যদি আহত হয় পরিস্থিতি পরিষ্কারভাবে বলার চেষ্টা করুন। আহত ব্যক্তির অবস্থা খুবই আশঙ্কাজনক, তার চেতনা আছে কি, তার শরীর থেকে কি রক্ত বের হচ্ছে, আপনার সাধ্যমতো রোগীর অবস্থা বলার চেষ্টা করুন। আপনার কথা বলতে অসুবিধা হলে পাশের কাউকে দিয়ে বলাতে পারেন, কল না কেটে লাইনে থাকুন। অ্যাম্বুলেন্স সেবা চাইতে এ বিষয়টি মনে রাখুন, 999 সার্ভিসের মাধ্যমে যে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয় তা বিনামূল্যে নয়। বস্তুত বাংলাদেশের কোনো কর্তৃপক্ষই বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করে না। আর 999 যেভাবে কাজ করে, নাগরিকের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করিয়ে দেয়, ফলে অ্যাম্বুলেন্সের ধরন, গন্তব্যস্থল অনুযায়ী ভাড়ার পরিমাণ নির্ধারিত হয়। তাই অ্যাম্বুলেন্সের সেবা চাইতে এই ধরনের তথ্য অপারেটরকে সঠিক তথ্য প্রদান করুন। মনে রাখা প্রয়োজন, 999 থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সের সেবা প্রদান করা হয় না। ফায়ার সার্ভিসের সেবা চাইতে এ বিষয়টি মনে রাখুন, শুধুমাত্র অগ্নিকাণ্ড নয়, ফায়ার সার্ভিস আরও নানা ধরনের সেবা প্রদান করে থাকে, যেমন সড়ক দুর্ঘটনা, নৌ দুর্ঘটনা, আটকে পড়া মানুষ, পশু পাখি উদ্ধার ইত্যাদি। ফলে এই ধরনের সেবার প্রয়োজন হলে 999-এ ফোন করুন। জরুরি পুলিশি সেবার ক্ষেত্রে 999 অপারেটর আপনাকে নিকটস্থ থানার সাথে যোগাযোগ করিয়ে দিবে। আপনি সেখানে আপনার অভিযোগটি জানাতে পারবেন। যেহেতু রেফারেন্সের জন্য 999 কল রেকর্ড করা থাকে, তাই পুলিশের সাথে কথা বলার সময় সঠিক তথ্য প্রদান করুন। শত্রুতাবশত কাউকে পাঠানোর চেষ্টা করবেন না। ফোন খোলা রাখুন। আপনি যদি কোনো মোবাইল ফোন থেকে কল করে থাকেন তাহলে আপনার নম্বরটি খোলা রাখুন, যাতে অপারেটর যে কোনো মুহূর্তে আপনার সাথে পুনরায় যোগাযোগ করতে পারে। এর বাইরে আপনার চাহিদা অনুযায়ী পুলিশ, ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষকেও আপনার সাথে যোগাযোগ করাতে পারেন।